آت أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وقد كنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون আল্লাহ আল্লা রবুল আমাদের সৃষ্টির বর্ণনা করতে গিয়ে সূরা বাকারার পঠিত আয়াতে বলছেন যে আল্লাহর কথা তোমরা কি করে অমান্য করছো কই না বিল্লাহ আল্লাহর কথাকে তোমরা কোন সাহসে এবং কোন নীতিতে তোমরা অমান্য করছো তোমরা তো মৃত ছিলে আর সুরা দাহারে আতে আয়াতে বলছেন যে উল্লেখযোগ্য কোনো বস্তুই না আমি এখন সেই অম্ম উল্লেখযোগ্য কোনো কিছুই না আল্লাহ রাবুল আলম তোমাদেরকে তো আপনি জীবন দান করেছেন অতবার তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন আর তারপরে তার কাছে আবার ফিরে যেতে হবে এটাই হচ্ছে চূড়ান্ত কথা না থেকে হাঁ করা একটা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করা এটা আল্লাহর কাজ তার জন্য আল্লাহ তালার একটা নামের মধ্যে হচ্ছে একটা নাম হচ্ছে বেদি আল্লাহ বেদিমাওয়াত তিনি না থেকে হাঁ করেন বিভিন্ন প্রকার জিনিস নিয়ে কোনো একটা জিনিস তৈরি করা গবেষণা করে একে বলে আবিষ্কার এটা বৈজ্ঞানিকদের কাজ যে কোনো মানুষের কাজ পাঁচটা জিনিস জুড়ে কিছু হলো ভ্যারাইটি তরকারি তৈরি করলো মেলা এরকম করলো বিরিয়ানি ছিল না বিরিয়ানি এলো পাঁচটা জিনিস স্বাদ একটা তৈরি করা কিন্তু আল্লাহ তাহলে কোনো জিনিস অস্তিত্বই ছিল না কোনো জিনিসই নাই আল্লাহ বকরব তার থেকে হাঁ করলেন একটা মানুষ তৈরি করলেন যার অনুদানে যার ইঙ্গিতে যার ইশারাতে যার হুকুমে যার ইচ্ছাতে আমাদের অজুদ আমাদের অস্তিত্ব আমাদের মানে পৃথিবীতে আমরা বস বসবাস করছি সে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশকে অমান্য কে করে একমাত্র নিমকরম ব্যক্তি নুন খেলে গাইতে হয় এটা দেশে প্রচলিত কথা আল্লাহ আলমী নিজে বিস্ময়ের সাথে বলছেন কাইফা শব্দটা বিস্ময়ের অবস্থা ব্যবহার হয় প্রশ্নের জন্য ব্যবহার হয় আল্লাহ বলছেন তোমাদের অস্বীকার করার জন্য কিন্তু ভিত্তিক থাকা উচিত আমার কোনো আইনকে কোন হুকুমকে যে তুমি অস্বীকার করছো তার পিছনে তো কোনো বেশ থাকা উচিত কিসের ভিত্তিতে করছো আমি নারী পুরুষের উভয়ের মিশ্রিত বীর্য থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি হালাত ইনসানা উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না আপনি কাউরির প্রতি উপকার করে থাকলে সে যদি আপনার সাথে বেইমানি করে নিম্ন আরামি করে তা আপনি সারা জীবন কথা বলেন না যে লোকটার প্রতি আমার এত উপকার আর সে আমার সাথে বেঈমানি করলো রাগে দুঃখে ক্ষোভে আপনি সারা জীবন তার সাথে বয়কট করছেন কথাবার্তা বন্ধ করে দিচ্ছেন অনুদান কেউ অস্বীকার যে ব্যক্তি করে তার মতন বেয়াদ দ্বিতীয়টি নাই একটা কুকুর অনুদানকে অস্বীকার করে না একটা বিড়াল অনুদানকে অস্বীকার করে না আপনি জেনে রাখবেন আমরা কুকুরকে খারাপ জানি আপনি যদি খেতে দেন তা সার রাত আপনাকে বসে থাকবে পাহাড় আপনাকে কুকুর অনুদানকে অস্বীকার করে না পৃথিবীর মধ্যে কোনো গৃহপালিত জন্তু আপনার অনুদানকে অস্বীকার করে না একটা মুরগি সারাদিন চলে যায় আবার ঘুরে এসে খুললে আপনার কুল্লাতে ঢুকে ও পালাতে পারে উড়ে চলে গেলে আপনি ধরতে পারবেন না কোথা থেকে কোথা চলে যাবে কিন্তু মানুষ হচ্ছে সব থেকে বড় নিমক হারাম আল্লাহ তালা কোরআন মাইদে অন্যত্র বলছেন ইয়া ইউহাল ইনসান মা কারিম

মা গর কাবের কাল করিম আল্লা কাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন পূর্ণতা দান করেছেন অবলম্বন করেছেন বরং মূল কথা হচ্ছে তোমরা সব জানো কিন্তু দিনকে আল্লাহর বিধানকে আল্লাহর নীতি এবং আদর্শকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো কিন্তু জেনে রাখো আলাইকুম তোমাদের কাছে আমার গোয়েন্দা বাহিনী ছাড়া আছে তোমাদের প্রত্যেকের কাছে আমার গোয়েন্দা বাহিনী ছাড়া আছে এ আই লামন তোমরা যা করছো তারা সব জানে সব রেকর্ড হচ্ছে কত প্রকার বেইমানি করতে পারো কর মাফেজমিন কৌলিন ইল্লাহ্লা তেইহ রক ইবনাতি মানুষ যে কথাই বলুক না কেন সঙ্গে সঙ্গে সেটা নথিভুক্ত হচ্ছে রেকর্ড হচ্ছে রসুল এ কারিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একজন অন্ধ সাহাবি তিনি বড়লোকদেরকে ভেবেছিলেন দুনিয়াতে বড় লোকরা হচ্ছে ইসলামের বড় ঘোরশত্রু ঘোর শত্রু বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট বড় লোক হচ্ছে ইসলামের ঘোরশত্রু এরা দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সতর্ক করেছিলেন একাধিক জায়গায় যারা দুনিয়ানি ব্যস্ত আছে এদের পিছনে ঘুরিও না যারা আগ্রহ সহকারে আসে তাদেরকে সময় দাও একজন অন্ধ মানুষ দিন শিখতে এসেছে আর আল্লাহ রসুল সাহা ইসলাম মক্কার বড় লোকদেরকে দাওয়াত দিচ্ছে ওরা তো কবল করবে না জানাশো না কথা রসুল ইসলাম ভেবেছেন প্রথম প্রথমে যে এই বড় লোকগুলোকে যদি লাইনে আনা যায় তাহলে বোধ হয় কাজের খুব সহজ সুবিধা মানে খুব ভালো হয়ে যাবে তো কিছু করেননি বিরক্তি সহকারে খালি একটু মুখ ভ্যাংচিয়েছিলেন আর কি আসছে এই সময় বিরক্ত বাবার আমি মক্কার মানে বাছাই করা লোকদের সাথে কথা বলছি কে আসে বিরক্ত করতে মাঝখানে ইন্টার করার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ তালা করলেন জ্যা আহুল আয় মা ইউদুরিকাল্লা আল্লাহ ইয়াজক্কা ও ইয়েজ কাফা দিক গুরুত্ব যদি আল্লাহ তাআল্লাহ বিধানে না থাকে আল্লাহর কাছে সে ব্যক্তি কোনটি মধ্যে না করে সে গুরুত্বহীন আল্লাহর কাছে তার কোন মূল্য নেই আল্লাহ বাক বলছেন যে একজন অন্ধ ব্যক্তি তোমার কাছে দিন শিখতে শেষে সে পবিত্র হতে চাইছে আর তুমি তুমি মুখ ভাঙছো মুখ মুখ আবাসা মুখ হ্যাঁ ঘুরাই তার থেকে দূরে সরে যাচ্ছা হলে আমার কাছে অন্ধ ব্যক্তি এসেছে সে হয়তো প্রদেশ গ্রহণ করতে পারে কোন ব্যক্তি যদি দিনকে ভালো না বাসে আল্লাহর দৃষ্টিতে তার মতো শত্রু পৃথিবীতে কেউ নাই আল্লাহ তাকে দেখতে পারেন না নিষেধ করেছেন কুরামা ঈদের একাধিক জায়গাতে আল্লাহ পাক রব্বুলজাত ওয়া তাওয়ালা তুতে মান আন আকফালনা قلبه না ذکرنا واتبى هواه وكان امره فرطا যে ব্যক্তি আমার দিনের প্রতি যার আগ্রহ নাই তুমি তার পিছুড় দড়াও না ওয়ালা তাতবে তুমি অনুসরণ করো না ওয়ালা তুতে তুমি তার অনুগত করো না নিষেধ করে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামত এত বড় একটা নিয়ামত অনুদান আল্লাহ বকরব যার দান করেছেন তার সুক্রিয়া দায় করতে পারে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আপনি যেকোনো মেশিন না কেন তার সাথে সাথে আপনি একটা করে আপনাকে বই দেয় যে আপনি এর বিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী আপনি চালাবেন গাড়ি আর উল্টোটা হলে গাড়ি ডিসঅর্ডার হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন মানুষকে তৈরি করার পরে পুরো বিধান দিয়েছেন এর ব্যতিক্রম হলে বডি ডিসঅর্ডার হয়ে যাবে সব কিছু সব কিছু খারাপ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেজন্য মানুষের পছন্দ যতক্ষণ আল্লাহর পছন্দের সাথে মিল না হবে আল্লাহ যেটা মানুষের জন্য পছন্দ করেছেন সেটাকেই মানুষকে পছন্দ করতে হবে তার উল্টোটা হলে সেবাককে নেম খারাম আল্লাহ বকরববি বলছেন ইসলাম আর না আমি চয়েস করে তোমাদেরকে দিন ইসলাম দিয়েছি অরদি তো আমি পছন্দ করেছি রদিত রাজি হয়েছি আমি দিন ইসলামে দিন ইসলামের প্রত্যেকটা বিধান সেটা বড় হোক কিংবা ছোট হোক এটা আল্লাহর চয়েস আল্লাহর পছন্দ আল্লাহ প্রত্যেকটা জিনিস তৈরি করেছেন এবং কোনটা পছন্দ আল্লাহর কোনটা অপছন্দ আল্লাহর সেটা বর্ণনা করে দিয়েছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর পছন্দকে রসুলের পছন্দকে প্রায়োরিটি না দেয় ভালো না বাসে জানতে হবে যে সে ব্যক্তি নিজেকে আল্লাহর থেকে বড় চয়েস জ্ঞানের অধিকারী ভাবে সে ভাবছে যে আল্লাহর চয়েস জ্ঞান ছিল না রসুলের চয়েস জ্ঞান ছিল না আমার চয়েস জ্ঞান বেশি সেজন্য ইসলাম যেটা বলছে সেটা আমি কেন মানব আমার আমি আমার ইচ্ছা মতো আমার চয়েস মতো চলব এর ব্যক্তি হচ্ছে দাম্ভিক অহংকারী যে আল্লাহর শেখ আল্লাহর থেকেও নিজেকে বড় হুশিয়ার নিজেকে বড় সেন্সেটিভ নিজেকে বড় বুদ্ধিমান মনে করে যে আল্লাহ যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য পছন্দ করেছেন এটা ঠিক নয় বেশ কিছু বিষয়ে কিছু মগজ লোক আছে যাদের যাদেরকে আল্লাহ পাকর আবুল ইজাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলা আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী ওয়া ইয়া জাআলুল্লাহুর রিস আলা লযিনা যারা বুদ্ধিকে কাজে লাগায় না কোরআন এবং সহি সুন্নাহ দৃষ্টিকে বারে না যাবতীয় নুংরামি আল্লাহ পাক রবিজাতাদের হৃদয় তাদের ব্রেনে ঢুকিয়ে দেন সঠিক জিনিস বুঝতে পারে না যেটা ভালো সেটা ভালো বুঝতেই পারে না আজব কাহিনী দেখতে না কিছু লোক পাঁচা কতদিনকার মদ খেছে আর পাশে দুধ আছে তোকে বিক্রি করে দিই মদ খেয়েছে এই আল্লাহ পাক রব যা তো আর ব্রেনটাকে ডিসঅর্ডার করে দিয়েছে যে ভালো জিনিসকে ভালো বুঝতেই পারে না ওকে যতই বুঝান যে বাবা দুধ কত টেস্টি জিনিস লোভনীয় জিনিস সুস্বাদু জিনিস শরীরের জন্য লাভদায়ক জিনিস ব্রেন ঢুকছেই না আল্লাহ নিজেই বলছেন যে আমি যারা জ্ঞানকে আল্লাহ পাক রব বলি যাতে সুন্দরভাবে সৃষ্টি করেছে সেটা কাজে লাগায় না যাবতীয় নোংরামি যাবতীয় কুবুদ্ধি আর ব্রেনে আমি ঢুকিয়ে দিই হ্যাঁ তারপরে সে ভালো জিনিস খুঁজে পাবে না ভালো জিনিসকে ভালো মনে করবেই না এটা স্বাভাবিক কথা আপনাকে ব্যবসার সঠিক দিশা দিবে না বাড়ি করার সঠিক দিশা দিবে না কিছু কিছু লোক বাড়ি করে নিজের বুদ্ধিতে সারা জীবন অশান্তি ভোগ করে দ্বিতীয়বার করার ক্ষমতা না আপনাকে প্রথমে বাড়ি করার ঠিক মতো দিশা দেবে না কোনো জিনিসে আপনাকে আল্লাহ করে শুভ বুদ্ধি দিবে না বউ চয়েস করার কুটুম চয়েস করার আরো কিছু চয়েস করার সারা জিন্দেগী শান্তিতে আল্লাহ ফক্রবাদ এমন মানে বিধান সৃষ্টি করে গেছেন কোন মানুষ যদি নিজের জীবনে আত্মীয়তা নির্বাচনে মানে বিজনেস নির্বাচনে চাষ নির্বাচনে ফেলিও হয় তা জানতে হবে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট আল্লাহ সঠিক দিশা দেয়নি ওকে ওকে যেহেতু নাশগরি করছে তেন না আল্লাহ ফকরবাদ ওই ঝঞ্ঝট ঝামেলাতে মর তু আমার যখন কথা শুনবি না তো তু হয়রান হয়ে মর তোর সাথে কোনো কথা নাই মানুষকে আল্লাহপ্রব্জা আশরাফুল মাকুল মকলকাত সম্মানিত জীব হিসাবে সৃষ্টি করার পরে মানুষ আল্লাহ তালর কথা কেউ অস্বীকার করে কি করে অমান্য করে কি করে কুফর শব্দের অর্থ ইসলাম কেউ অস্বীকার করা নয় আল্লাহর কথাকে অমান্য করা যে যে পরিমাণ আল্লাহর কথাকে অমান্য করবে আল্লাহ অপকরা বলে যা তাকে সেই পরিমাণ শান্তিতে রাখবে সেই পরিমাণ শান্তিতে রাখবে বিশেষ করে কোন ব্যক্তি যদি কালেমায় শাহাদাত পড়ে ও শাহিদু আন্দর রসুল হক এবং সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ রসুল সত্য ও যা হুমল এবং তাদের কাছে স্পষ্ট দলিল এসে যায় তার যদি না মানে তাহলে পাকবে তার সুন্দর কাপেরদের প্রতি যত রাগ তার চাইতে বেশি এই বেঈমানদের প্রতি পরাগ যারা রোজ কলমা পড়ছে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের মুয়াজ্জিন প্রতিনিয়ত পাঁচ ওয়াক্তে মাঝে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছে আর মুখে আল্লাহ রসুল তো বলেছেন মোয়াজিন যা বলবে তুমিও তা বলো না বললেও অন্তত পক্ষে কানে শুনছে এই সাক্ষ্য প্রদান করার পরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের বিধান তার কাছে আসছে সেটাকে অমান্য করছে এই সাক্ষী কি মিথ্যা সাক্ষী নয় আর সাধু মানে আমি সাক্ষী দিচ্ছি যে রসুলের কথা হক তারপরে রসুলের কথাকে না মানাটাকে মিথ্যা সাক্ষ্য নয় আপনার এটা মৌখিক কথা নয় বিহীম মুখে এমন কথা বলে যা অন্তরে নাই অত্যন্ত দুঃখ এবং পরিতাপের কথা শুনে রাখেন আল্লাহ তালা নিজে বলছেন যে লাইন সাকার তুমলা নাকুম আমি যে সমস্ত অনুদান তোমাদেরকে দিয়েছি সেই অনুদানের যদি অকৃতজ্ঞ হও নিমখারাম হও সে কৃতজ্ঞতা প্রকাশ করো শুক্রিয়া আদায় করো তাহলে আরো বেশি করে দেব আরো বেশি করে দেব আর যদি তার উল্টোটা হয় তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন শাস্তি কয়েক প্রকারের কালকে বাংলাদেশে আমার আত্মীয় রিলেটিভ সাথে কথা হচ্ছিল যে এখানে এমন একটা বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়িতে সুগারের পেশেন্ট নাই বাংলাদেশে মুসলিম কান্ট্রি আল্লাহ তালা কোরআদের সব আগেই বলে দিয়েছেন কিন্তু সুগার অসুখ হতে পারে বাড়তে পারে তার কয়েকটা কারণ এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ যে সমস্ত জিনিসগুলো মানুষের জন্য সৃষ্টি করেছেন তা ব্যালেন্স ঠিক না রাখা তেতো জিনিস সৃষ্টি করেছেন অনেকে তে তো খায় না সারা জীবন সারা জীবন খায় তেতো বলি খায় না আর যখন অসুখ হবে তখন গিলবে ঘর করে আল্লাহ শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য মা খাল আশপাশে যা আছে আল্লাহ তুমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি সবই ব্যবহার করা দরকার তাহলে শরীরের ব্যালেন্স ঠিক থাকবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা বলছেন বান্দা যখন ওয়াসিকার ও মান্দা যখন আমি ওকে সৃষ্টি করেছি আমার বিধানকে অমান্য করবে তখন আল্লাহ তালা কি বলছেন ওয়াইজা ইনা বদ্দাল্ না আমসালাহুম তাব্দিলা আমি যখন ইচ্ছা করব ওকে যে আমি আকৃতি দিয়েছি যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছে একে পরিবর্তন করে দেবো ডিসওয়ার্ডার করে দেবো হাত পা ভেঙে দেবো আল্লাহ নিজে বলছেন যে আমি পরিবর্তন করে দেবো সুরওয়া কেয়াত আল্লাহ বকরাপিয়াত পরিষ্কার ভাষায় বলছেন অমান আন বেমাসব আগে সৃষ্টি বর্ণনা দিয়েছেন বীর্য থেকে তারপরে বলছেন অমান আন বেমাস বুকিন আইলে আর দিলে আমি সালে হকুম ফি মালা আমি অকপারক নই যে তোমাকে গোটা একটা মানুষ করেছি তো এক বদল করতে পারবো না চোখ কানা করে দেবো কান বহরা করে দেবো কিডনি ড্যামেজ করে দেবো হার্টকে শেষ করে দেবো আল্লাহ নিজে ভাই ভাইসি না আমার যখন ইচ্ছা হবে আমি দিব যখন বদমাইশি করবে আমি বদল করে দেবো সুরা রাদের আয়া আরো আরও মজার একাধিকবার আপনাদেরকে শুনেছি আজকে এই বিষয় নিয়ে যুক্ত করে বলছি লহু মো আক্তবাতুম্বাই নাদেহি এহ মিন আমরিল্লাহ আল্লাহ আলাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের কাছে নির্দিষ্ট সংখ্যক ফেরেস্তা রাখা আছে সিকিউরিটি স্বরূপ ইয়া হেফাজত করে মিন আমরিল্লাহ আল্লাহ নির্দেশে আল্লাহর নির্দেশে প্রত্যেকটা মানুষের কাছে সিকিউরিটি গার্ড রাখা আছে যা আমার প্রিয় বান্দা একে আমি খুব ভালোবেসে তৈরি করেছি একে সব কিছু দিয়েছি যাতে ক্ষতি না হয় সেজন্য তুমি একটা সুরক্ষা দিয়ে থাকো হেফাজত করো যাতে কোনো ক্ষতি না হয় সিকিউরিটি অফ কখন হয় সিকিউরিটি কখন তুলে নেন আর তখনই দুর্ঘটনা ঘটে কখন হয় আল্লাহ তালা নিজেই বলছেন আল্লাহর মা আল্লাহ যে সিকিউরিটির অবস্থা রেখেছিলেন সেটা অফ করেন না যতক্ষণ পর্যন্ত সিকিউরিটি অফ করার বা সিকিউরিটি টেনে নেওয়ার কারণ মানুষ সৃষ্টি না করে আল্লাহ নিজে বলছেন ওয়াইজা আল্লাহ আল্লাহু বিকাউমিন সুআ ফালা মারদালহু আর যখন কোন জনজাতির প্রতি আল্লাহ মন্দ কিছু ইচ্ছা করেন তখন তাকে আটকাবার আর কেউ নাই যতই ভেলোর জান আর যতই যেখানে যাবেন সেখানে যান আপনি দুনিয়া ঘুরে আসেন না আল্লাহর ইচ্ছা যদি থাকে যে আপনাকে রিকভারি করবে না তা আপনি করতেও পারবেন না আল্লাহ থেকে যে মানুষ দূরে যাবে তার অবস্থা ওইরকমই হবে সেই বোখারসাম সালাম বলছেন মা আন যখনই কোনো রোগ আল্লাহ তালা পাঠান সঙ্গে সঙ্গে ঔষধও পাঠিয়ে দেন তার ঔষধও পাঠিয়ে দেন মানুষ খুঁজে পাই না ফাইজাওয়া ফা উদ্দা যখন ঔষধ রোগ অনুযায়ী নির্বাচন হয় তৃতীয় একটা বর্ডার লাগে নাহলে কোনদিনই ভালো হবে না বাড়িয়া বেস আল্লাহর হুকুম লাগবে তবেই ভালো হবে ডাক্তার চিকিৎসা করছে ওষুধ তো দিছি কেন ভালো হয়েছে না ভাই তো ঠিকই ওষুধ দিয়েছি আমি আল্লাহ ওর জন্য অর্ডার দেয়নি কাউরি ভালো হয়েছে কাউরি ভালো হয় না একই ডাক্তারের কাছে দুনিয়া হয় না শেষ করে মরিব এটা আল্লাহ অর্ডার না আল্লাহ তালার অর্ডার নিতে হলে আল্লাহর কাছ থেকে ভালো কিছু নিতে হলে আল্লাহর অনুগত হতে হবে পরিষ্কার কথা আল্লাহর অনুগত হতে হবে আইব আলাহ তাসলিম তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন তাকে রোগ মুক্ত করেছিলেন না করেননি রব্বিয়ানী মাস সানি আজুর ওয়ান্দ আর হেমর রাহিমিন আল্লাহ খুব কষ্ট পেয়েছি গো তুমি দয়াবান একটু ভালো করে দাও আল্লাহ পাক রবিয়া তাকে ভালো করে দিয়েছিলেন সুতরাং নিহামতের কুসরান নিয়ামত অর্থাৎ নিয়ামত আল্লাহ তা যে সমস্ত অনুদান দিয়েছেন যাকে যেভাবে অনুদান দিয়েছেন আপনি নিজেই নিজে একটু যদি পর্যালোচনা করেন যে অন্যের চাইতে আপনাকে আল্লাহ তালা কোন কোন দিক থেকে আপনাকে আপনার পারফরম্যান্স পারফরমেন্স বেশি আপনাকে ভালো ভালো অনুদান দিয়েছেন তা আপনি একটু পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন আপনাকে তত বেশি আল্লাহ বকর যাতে শুক্রিয়া আদায় করতে হবে আর হলে আল্লাহ তালার আজাব অবধারিত এটা তো কতকগুলি মানে ব্যক্তিগত শাস্তির কথা বললাম কিন্তু যখন পুরো কমিউনিটি যখন পুরো কমিউনিটি মানে অত্যাচারে জড়িত হবে তখন সামগ্রিক ব্যাধি আসবে আসবে সামগ্রিক বাজাব আসবে এর আগের খোদ বলেছি যে এন আল্লাহ নিজেই করেছেন কোরআন তার বর্ণনা এসেছে এনআরসি আল্লাহ তাআলা নিজেই করেছেন কোরআন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন চল্লিশ বৎসর যাবৎ বানি ইসরায়েলদেরকে দেশে ঢুকতে দেয়নি চল্লিশ বৎসর তার বর্ণনা করেছেন আল্লাহ করেছিলেন ঢুকতে দেবো না এমন কারণ সৃষ্টি করলেন যে বাড়ি ঢুকতে পারলো না চল্লিশ বৎসর ইয়াত চল্লিশ বছর ঢুকতে দেননি যদি আল্লাহ বকরাবি যাতে ইচ্ছা থাকে যে ওরকম শাস্তি দেবার যেটা আল্লাহর সেই বখারি হাদিসের বলেছেন বানি ইসরায়েলদের উপর যে আজবেশ ছিল আমার উন্মতর উপরে সব আজাবগুলো আসবে আসবে তো ভয় লাগছে যে অনেক রকম আজাব তো এসেছে বন্যায় এসছে সে আজাব যদি শুরু হয় তাহলে আটকাবার কেউ নাই রাস্তায় মিছিল করেন আর নাটক করেন আর যা করবেন তা করেন মানে আল্লাহর ইচ্ছা যদি দেশ থেকে তাড়াবার ফাইসলা হয়ে থাকে আকাশে দুনিয়ার কোনো শক্তি এটাকে আটকাবার কেউ নাই কোন একটা ফাঁক সৃষ্টি করবে সেটা হবেই সেটা হবে কিন্তু শর্ত একটাই যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে আপনাকে বেশি দূর যেতে হবে না যারা মসজিদে মুসল্লি আমরা আছি প্রত্যেকে নিজের সাড়ে তিন হাজার শরীরকে নিয়ে বিচার করি পরকে দেখার দরকার নেই সাড়ে তিন হাজার শরীরের উপরে ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে কতটা মেনে চলছি কে আপনাকে দুনিয়ার দায়িত্ব নিয়ে নিতে পেরেছে আপনি নিজেকে দেখেন না ছোট্ট পরিসরে দেখেন দায়িত্বটা ছোট লেন বড় রীতিটা আনতে পারবেন না প্রত্যেক ব্যক্তি নিজের সাড়ে তিন শরীরের পা থেকে মাথা পর্যন্ত দেখুক যে তার উপরে চব্বিশ ঘন্টায় যে সমস্ত বিধানগুলো আল্লাহ বকরাবজাদের পক্ষ থেকে আছে সে কতটা মেনে চলছে তাহলেই বুঝতে পারবে যে ক মানে আমাদের অবাধ্যতা কত দূরে পড়ছে গভীর এর শিকড় কত গভীরে আর ভালো কাজ শুধু টাকা ছাড়া বাকি কাজে তো লোভ নাই এটা তো জানা শোনা কথা না হলে মসজিদের পাশের লোকের জামাত ছুটে রসুল বৈ بوখারী হাদিসে রসুল কল্লাহু বলছেন সলাতুল বলেন সালাতুল জামাআতে তাফজুলু আলা সালাতিল ফযবি বিসাবিআ ওয়া ইশরিন দারাজা কি নামাজ আর জামাতবদ্ধ নামাজের সাতাশ গুণ কম বেশি অর্থাৎ কেউ জামাতে নামাজ পড়লে একশো আট রাকাত নামাজ পাবে কি পাবে আর যে একাই পড়বে শুধু চার পাবে কত আপনি চিন্তা পিছিয়ে টাকা করবে এটা কিউ টাকার বাক্স থাকলোতে তো কি হলো আর ব্যাংক ব্যালেন্স থাকলোতে তো কি হলো সাতাশ গুণকে আপনি সাতাশ ইন্টু চার আপনি গুণ করেন আপনি নিজে হিসাব করতে পারবেন সাতাশ গুণ বেশি অর্থাৎ একশো আট রাকাত একশো আট ডাকাত যে জামাতের নামাজ পড়লো সে বলে একশো আট রাকাতের নাকি আর এই বলে শুধু চার রকাত অর্থাৎ একশো চব্বিশ হাজার থেকে ফার্স্ট হয়ে গেল ও সাবেক উন আর সাবেকুন উলাহ এই ভালো কাজে প্রতিযোগিতা করো তবেই আল্লাহ নিকটবর্তী হতে পারবে টাকা টাকার যদি দাম থাকতো তা কাফেরদেরকে কিছুই দিত না যারা বেঈমানদেরকে টাকাই দিত না রসুল কালাম সাল্লাহি আসলাম পরিষ্কার ভাষায় বলছেন লাউকানতি দুনিয়া তা আইদুল ইন দাল্লা মা সাফা মাইন মশার ডানা দেখেছেন তো মশার ডানা হাতে ধরা যাবে আল্লাহসুল বলছেন যে সম্পদের মূল্য যদি আল্লাহ তাআল্লাহর কাছে মশার ডানার সমান হতো তাহলে কাফেরদেরকে এক ঢোকো পানি পান দিতেন না যেহেতু আল্লাহ ফকরব জাতের কাছে দুনিয়ার সম্পদের কোনো মূল্য নেই শুধুমাত্র ওই সম্পদের মূল্য যেটা দিনের কাজে ব্যবহার হবে তা বাদ বাকি সম্পদের মূল্য নেই আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলছেন যে সম্পদের মূল্য যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানার সমান হতো একটা কাফেরকে কে এক ঢোক পানিও পান করতে দিতেন না আর সম্পদের দাম থাকলে আল্লাহ রসুল কথা দুয়া করবেন আল্লাহ আলা মুহাম্মদিন কৌতান আল্লাহ মোহাম্মদকে শুধু বেঁচে থাকার মতো রুজি দিও বেঁচে থাকার মতো রুজি দিও মেরুদরঞ্জনের তোমার দাঁড়িয়ে যেন ইবাদত করতে পারি সম্মানজনক রুজি দিও মানে হয় হ্যাঁ তুমি কি আছে সম্মানজনক রুজির বাক্যা আমার এই মুহূর্তে একটা ব্রেনে আসছে না অর্থাৎ কারোর কাছে হাত পাতে না হয় কার দ্বারস্থ হতে না হয় এতটা পরিমাণ সম্পদ ঠিক আছে বেশি সম্পদ উপার্জন যদি দিনের উদ্দেশ্যে না হয় দুনিয়ার উদ্দেশ্যে হয় এর চাইতে ভয়ঙ্কর কিছু নাই এর চাইতে ভয়ঙ্কর জিনিস আর কিছু নাই মুর্শিদাবাদ থেকে দু এক মিনিট টাইম নেই মুর্শিদাবাদ থেকে বেশিরভাগ ইউনিভার্সিটি তৈরির জন্য মেলা লোক বলছে সরকার তৈরি করছে না সরকার তৈরি করছে না মারোগুলি সরকারকে ডেলি যদি মুর্শিদাবাদ জনগণ পাঁচ টাকা করে যা চকলেট খেতে বাচ্চাদেরকে দেয় পাঁচ টাকা করে জমা করে বড় ইউনিভার্সিটি চলবে বড় ইউনিভার্সিটি চলবে মাত্র পাঁচ টাকা পার হেড ডেলি পাঁচ টাকা করে জমা করুক বড় ইউনিভার্সিটি চলবে যারা তোমার শত্রু তারা তোমার ভালো করে দেবে শত্রু কোনদিন মিত্র হয় আল্লাহ কুফরি শক্তিকে আল্লাহ বিরোধী লবিকে সবকে শত্রু বলেছেন আল্লাহ করা নাই দে আর তার কাছে ভালো কিছুর আশা করা এটা আশ্চর্যের বিষয় কিন্তু না দিনের জন্য অর্থ ব্যয় নয় তাআলা আমি যা আলোচনা করছি তারপরেই জানের জিনিসটা যদি আল্লাহর জন্য খরচ না করতে পারো প্রকৃত নেকি পেতে পারো না তুমি আমার প্রিয় হতে পারো না জানের জিনিস জানের জিনিস মিম্মিবুন যাকে জান দিয়ে ভালোবাসো সেখান থেকে দান করতে হবে আচ্ছা খেজুর যদি আয়েশাকে বলছেন আল্লাহ রসুল বাড়িতে একটাই খেজুর জানতেন সাহাবিদের খেজুর চুষে রেখে দিতেন না আবার আবার চুষতেন অভাব ছিল ছিল আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে একদিন সম্পদের জেরে লাল ফাকসা আলাইকুম অভাবের কারণে বেইমান হবে এই আশঙ্কা আমি করছি না সেই মুসলিমের হাদিস লাল ফকর আকসা আলিকুম অভাবের কারণে আমার উম্মত বেহা বেইমান হয়ে যাবে আমি এই আশঙ্কা করছি না ওলা কিন্নে আকসা আমার একটাই ভয় আন্তুপসাত আলিকুম জাহারাত দুনিয়া একদিন প্রচুর টাকার মালিক হয়ে যাবে আর উম্মাত ফাতানা ফাসু ফিহা আর ওতেই ফেঁসে থেকে যাবে দিনকে ভুলে যাবে আল্লাহ রসুল আসলাম ভবিষ্যৎ দান করেছেন সেটাই হয়েছে আয়সা ফাতেমা আয়সা কারু আল্লাহ আয়সা রাজা আল্লাহ রসুল্লাহ আসলাম বলছেন যে একটাও যদি খেজুর থাকে তা আধখান দান করো আধখান দান করো ও বেশিক্ষেতা তামারা তিন জন্য একটা দানের প্রতি এতটা যে ওটাই আমার কাছে জমা থাকবে সুতরাং আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আল্লাহতালা আমাদেরকে যে জীবন জীবনরূপী নিয়ামত দান করেছেন না থেকে হাঁ করেছেন বেঁচে থাকার জন্য গাইডলাইন দিয়েছেন বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তিনি সবই সাপ্লাই দিচ্ছেন আমাদেরকে আমাদেরকে কিন্তু আমরা আল্লাহ বিধানের অমান্য করেই চলেছি এত বড় মহাবিপদ ছায়া বিস্তার করেছে মেঘের মতো ছায়া বিস্তার করেছে আমাদের উপরে তখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ এলো না পরিশ্রমও নেই আমাদের কোনো কিছু নেই সেজন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি যে আল্লাহ রাবুল আলমিন তুমি তো নিজে বলেছো যে সনকাল আহমাত্লাহ চিহ্নিত গুটি কয়েক মানুষকে আল্লাহ আব্বুল ইজাদ মন্দ থেকে রক্ষা করেছেন তো আমরা যারা ভালো পথে চলার চেষ্টা করছি আল্লাহ তুমি রক্ষা করি বড় ফেতনা আসছে বড় ফেতনা রসুল্লাহাম সেই বোকারি হাদিসে বলছেন প্রতিটি দিন প্রতি পরবর্তী দিন পূর্বের দিন থেকে খারাপ হবে সেই বোকারি হাদিসে আল্লাহ বলছেন প্রতি পরবর্তী দিন পূর্বের দিন থেকে বেশি খারাপ হবে সেই পর্যায়ে আমরা পৌঁছেছি প্রতিদিন খারাপ হয়ে চলেছে এই ফেতনার সময় আল্লাহ বাকর রেখেছেন এখন এই সময়ে কতটা নিজেকে ভালো রাখা যায় সে ব্যাপারে সচেষ্ট হতে হবে এবং আল্লাহ রব্লা কাছে তফিক কামনা করতে হবে সবচেয়ে ভয়ঙ্কর কথা যে যদি আমাদের আমল আচরণ চালচলন পাক রবজাত আমাদের ইমানকে নাকচ করে দেন ইমান নাকচ হয় জানেন আল্লাহ তরফ থেকে তোমার ইমান আমার কাছে গ্রহণযোগ্য নয় ইনভ্যালিড বলে বেইমান মূল্য এই ভয়টা সব থেকে বেশি আমাদের কোনো আচরণে আল্লাহ পাকাব রুষ্ট হয়ে যদি ঘোষণা করে দেন যে আবদুল্লাহ সালাফের ইমান আমার কাছে গ্রহণযোগ্য নয় মানে কালেমা ক্যান্সেল এই অবস্থাটা কি হবে এটাই ভয় আর রসুল্লাহ বলছেন শেষ অবস্থাটা ইমানের হারাতে না হলে পূর্বের কোন আমলের দাম নাই আমাল আল খাওয়াতিম যখন নিঃশ্বাস পড়বে বেরিয়ে যাবে সেই অবস্থাটা যেন ইমানের অবস্থা হয় কিন্তু আমাদের মধ্যে কাকে আল্লাহ গ্রহণ করবেন যে কার ইমানের হালাতে মমত হবে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ তালা সুরা হুজরাতে সাহাবিদেরকে সতর্ক করেছেন বেআ আর রসুলের কথার সামনে আমালকমান তুমলা শরুন বুঝতেই পারবে না তোমাদের আমলকে আমি কখন বাতিল ঘোষণা করে দিয়েছি আমরা কাছে মুসলমান আছি আল্লাহর খাতায় ও মুসলিম এটাই সব থেকে বড় সতর্কতার কথা আল্লাহ তালা কাছে হেফাজত কামনা করছি আল্লাহ তুমি আমাদেরকে সুরক্ষা দান করো আমাদের আমাদের যেন ইমানের অবস্থাতে আমাদের মৃত্যু হয় আমরা যেন কুফরের হালাতে আমাদের মৃত্যুবরণ না হয় এ ব্যাপারে আল্লাহ বাকর তুমি আমাদের মৃত্যু রহম করো আমাদের যারা যা তুটি যে তুটি বিচ্ছুতে যা হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও নতুন করে সংশোধন করে আবার ভালো কাজ করা দান করো الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي الأوى مأوى مونر ونصر قرد جبنا ایک দলিলের বিরুদ্ধে মন যদি কথা বলে আর আপনি যদি মনের কথা মানেন শেষ শেষ দলিলের বিরুদ্ধে মন যদি কথা বলে শয়তান আপনাকে নাগালে হ্যান্ডেল এবার শয়তানের হাতে চলে গেছে আল্লাহর বিধান কেসে ভুলতে বসেছে আল্লাহ বকরবাস সতর্ক করেছেন মনের কথা যদি ও দলিলের বহির্ভূত কথা বলে যে ব্যক্তি মনের কথা অনুযায়ী চললো উপর কন্ট্রোল পেতে হবে মন কত কথা না বলে ব্যাবিচার করতে চাই হারাম খেতে চাই বদমাশি করতে চাই কোথায় কোথায় যেতে চায় কি না বলে মন কত কিছু বলে তার হিসাব কিতাব নাই আপনি ওর কথা শুনেছেন শেষ আপনার মনের চাহিদা যদি দলিল মোতাবেক হয় আলহামদুলিল্লাহ তাহলে জানবেন যে মন আপনার অনুগত আছে আর যদি মন দলিলের বিরুদ্ধে কথা বলে থাকে তাহলে জানবেন যে আপনাকে শেষ করে দিয়েছে ইউসুফ আলাহ ইসলাম সুরা ইউসুফ আলাহ ইসলামের কথা আল্লাহ সুরা ইউসুফ বর্ণনা করছেন মা নফসি আমার মনকে ভালো বলছি না ইন্না নফসাল্লাহ রতম বিশ্ব মন সবসময় ভালো মন্দ কাজেরই নির্দেশ দেয় আল্লাহ তালা মনকে কন্ট্রোল করতে বলেছেন লাগাম মনের হাতে থাকতে হবে আপনার নিজের হাতে লাগাম থাকতে হবে আর আপনি যদি আপনার লাগাম